তো আমি আমার বড়দা আর আমি মিলে ঘরে ঢুকালাম লাস্টটাকে। ঢুকানোর পরে লাস্টটা পোস্টমর্টম করলো আমার বড়দা। বড়দা পোস্টমর্টম করার পরে আমাকে সেলাই করতে দিল লাস্টটাকে, হ্যাঁ যে তুই সেলাই কর আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ তো আমি সেলাই করতে শুরু করেছি, হ্যাঁ সেলাই করছি আর কি ধরেন বুকটা কাটে, এই জায়গাতে মাথাটা কাটে। হ্যাঁ তো বুক বুক সেলাই করতে গেলে আগে হয়তো আপনার এই দিক থেকে সেলাই করতে হয়, নিচ থেকে সেলাই করছি, বারবার সেলাই করছি আর সুতাটা করছে কি হাতে ওই লাশের হাতে বেঁধে গেছে। এই দু তিনবার এরকম যখন বেঁধে গেছে আর কি, বাঁধার পরে আমি ওই লাশটার মুখের দিক তাকাচ্ছি, এভাবে তাকালাম। তাকানোর পরে আমার একটু ভিতরে কিরকম যেন লাশটা আমার মুখের উপর তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে। হ্যাঁ তখন আবার আচ্ছা লাশ কাটতে গিয়ে মনে করেন যে আপনার যখন সেলাই করবেন লাশটা, তো এরকম কি কোনো কিছু আছে যে আপনার ভয় লাগছে বা সেলাই করতে লাগে অনেক সমস্যা? যেমন আহট সিনেমাতে আমরা দেখি যে লাশ কাটতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হয় বা ভয় পাচ্ছে, এরকম কোনো কিছু হয় কিনা? হ্যাঁ একদিন আমার এই জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল আর কি। হ্যাঁ আমি ধরেন যে কি পোস্টমর্টম ঘরে এই আমার বড়দা আর আমি মিলে লাশটাকে তুললাম, এই মানে ফুলা লাশ, মানে পুরোপুরি ফুলা লাশ। হ্যাঁ অনেক দিনকার আর কি, চার পাঁচ ছয় দিনকার লাশ আর কি, ফুলে টুলে একদম একাকার হয়েছিল। তো আমি আমার বড়দা আর আমি মিলে ঘরে ঢুকালাম লাশটাকে। ঢুকানোর পরে লাশটা পোস্টমর্টম করলো আমার বড়দা। বড়দা পোস্টমর্টম করার পরে আমাকে সেলাই করতে দিল লাশটাকে, হ্যাঁ যে তুই সেলাই কর আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ তো আমি সেলাই করতে শুরু করেছি, হ্যাঁ সেলাই করছি আর কি ধরেন বুকটা কাটে, এই জায়গাতে মাথাটা কাটে। হ্যাঁ তো বুক বুক সেলাই করতে গেলে আগে হয়তো আপনার এই দিক থেকে সেলাই করতে হয়, নিচ থেকে সেলাই করছি, বারবার সেলাই করছি আর সুতাটা করছে কি হাতে ওই লাশের হাতে বেঁধে গেছে। এই দু তিনবার এরকম যখন বেঁধে গেছে আর কি, বাঁধার পরে আমি ওই লাশটার মুখের দিক তাকাচ্ছি, এভাবে তাকালাম। তাকানোর পরে আমার একটু ভিতরে কিরকম যেন লাশটা আমার মুখের উপর তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে। হ্যাঁ তখন আবার চেষ্টা করলাম, না এরকম তো হতে পারে না, আবার লাশটা সেলাই করছি, দেখি আমার হাতে সুতা বেঁধে আছে। বাঁধার পরে আমি ওই লাশটের সুতা ইয়েটি ছেড়েটারে আমি একটু বাইরে চলে গেছি। বাইরে যাই আমি একটু একটু ভয় ভয় করছি, আমি বাইরে চলে গেলাম, যাই আমার বড়দাকে একটু বললাম যে এই ব্যাপার। হ্যাঁ তখন উনি উনি বুঝতে পেরেছে ছেলে আসলে ভয় খেয়ে গেছে, হ্যাঁ এখন তো এটা। তখন উনি আসলো, আসার পরে হ্যাঁ লাশটা খুব মানে ফুলাটোলা লাশ, চোখ টোক বাইরে করা, জিভা বাইরে হওয়া ছিল। তো এরকম আমার জীবনে একটু এরকম একটা ঘটনা ঘটেছে আর কি। আমি সঙ্গে সঙ্গে যাই আমার বড়দাকে বলে, বড়দা করলো কি আমাকে একটু বাইরে বসালো। বসানোর পরে ওই আসে লাশটাকে সেলাই টেলে সেলাই করার পরে টরে তারপরে একজন আমাকে কবিরাজ একটু ডাকে না, একটু ফুকটুক দিয়ে পানি টানি ফড়া দিয়ে একটু সাহস টাহস দেওয়ার পরে, হ্যাঁ তারপরে এরকম আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল আর কি। আচ্ছা আপনার জীবনের সেরা ঘটনাটা বলুন। আমার জীবনে সেরা ঘটনা বলতে যে লাশের বিষয়, হ্যাঁ লাশের বিষয়, লাশের বিষয়ে শুন, কিছু কিছু লাশ আছে, হ্যাঁ ধরেন যে আপনার পচা মানে ফুলা লাশ, হ্যাঁ পুড়ে গেছে, ফুলে গেছে আর কি। হ্যাঁ এই ফুলা লাশ, এই ফুলা লাশগুলোকে যদি আমরা কোনো রকমে মানে কাটি কাটি টুটি সেলাই টিলে করি, করলে কিন্তু আমাদের একটু মনের ভিতরে একটু ভাব, ভয় 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 একটা ভাব আসে। হ্যাঁ আসার পরে তখন আমরা আবার ওটাকে আমাদের মাথার ভিতরে অনেক দিন এই দৃশ্যটা থাকে আর কি, থাকে। আবার এমন হতে পারে অনেক লাশের ভিতরে কাজ করছি, কাজ করতে করতে মনে হচ্ছে একটা লাশ হয়তো ঘুরে গেল বা তার হাতটা হচ্ছে এরকম মনের ভিতর হয়, তখনই আমরা করি কি লাশের ঘর থেকে একটু বাইর হয়ে যাই, একটু রিল্যাক্স হই, অন্য জায়গাতে একটু যাই বসি, বসে থেকে একটু করে আরও আমাদের কয়েকজন ছেলেপেলেকে নিয়ে আরও চার পাঁচজন ছেলেপেলে করলে একটু সাহস থাকে, ওই একটা করলো একটা করলো এরকম করে, তাহলে ওই ওই ভয়টা আসে। কিন্তু একা যদি কেউ করে তাহলে কিন্তু একটু ভয়ে থাকবে একটু, একা একটা ঘরে যদি একটা লাশকে আরও তিন চারটা লাশ আসে আর লাশগুলো তো চোখ টোক ফুলে যায়, ফুলে যায় পচা লাশ, হ্যাঁ চোখ মুখ বাইরে যায়, জীবাণু মতন বাইরে, মানে আক্রোশটাই অন্যরকম আর কি। সেই জন্যে আমাদের দুই চারজন লোকজন থাকে, হ্যাঁ এবং আমার এরকম ঘটনা ঘটেছে যে মনে হচ্ছে লাশটা ঘুরে গেছে আর কি, পরে দেখছি যে এই অবস্থাতে যখন লাশের দিক তাকাই ও মা গো বাপ করে আমরা বাড়িয়ে যাই, বাইরে যাই বাপ পিছিয়ে যাই একটু থাকলাম, থাকে আবার কিছুক্ষণ পর একটু রিল্যাক্স হয়ে যাই, রিল্যাক্স হয়ে যাইতে তারপরে আমরা কি আবার দু চারজন মিলে আবার আসে লাশটাকে কাটি কুটি সেলাই টিলাই করে পাটিতে সুন্দর করে বানে টেনে টাইট করে বানে, তখন বানাটানো হয় না, যেহেতু একবার যখন ভয় খেয়ে যায় মানুষ তখন কিন্তু আর ওই ওই লাশের কাছে সেই ভিড়তে পারে না, তখন অন্যজনকে ভিড়ান, ভিড়ানোর পরে তারপরে লাশটাকে আমরা বাইর করে দিই আর কি। আচ্ছা আমরা মনে করি যে আপনার যে লাশ নিয়ে আসে, আচ্ছা পোস্টমর্টম করার মূল কারণটা কি তাদের ভিতরে যে পার্টসপাতি থাকে যেমন কিডনি বা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, আসলে কি সেগুলো নেওয়ার জন্যই মূলত প্রত্যেকটা লাশকে পোস্টমর্টম করা হয় না অন্য কোনো কারণ আছে? না।